আসসালামু আলাইকুম আমি মৈশন সাওন মৈশন ক্যাক হবের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব জিমনো ক্যালেসিয়াম ক্যাকটাস নিয়ে এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন এই ক্যাকটাস কেমন আবহাওয়ায় রাখতে হয় কেমন করে যত্ন নিতে হয় এটার মিডিয়া কেমন হওয়া দরকার এবং ওয়াটারিং কেমন হওয়া দরকার এই প্রশ্নগুলোর উত্তর জানার পাশাপাশি আপনি জানতে পারবেন এর ইতিহাস উৎপত্তিস্থল সহ কিছু প্রজাতির নাম ছবি সহ সো আশা করি ভিডিওটি ধৈর্য নিয়ে দেখবেন প্রতিবারের মতো আইডেন্টিটি অ্যানালাইসিস আমরা তিন ভাগে ভাগ করে নিব প্রথমটা হচ্ছে ইতিহাস এবং উৎপত্তিস্থল দ্বিতীয়টা হচ্ছে কেয়ার ওয়েদার মিডিয়া এবং ওয়াটারিং আর সবশেষে হচ্ছে ক্লাসিফিকেশন ইতিহাস এবং উৎপত্তিস্থল গ্রিক শব্দ জিমনোস থেকে শব্দটি এসেছে জিমনো ক্যালাসিয়াম যার অর্থ হল নগ্ন বৃতি অর্থাৎ সেই সকল কুড়ি সমূহ যার কোনো কণ্টক কিংবা মেরুদণ্ড নেই এবার আলোচনা করব উৎপত্তি স্থল নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে প্যারাগুয়ে এবং দক্ষিণ বলবিয়াতে তাদের পাওয়া যায় সো যারা ভাবেন ক্যাকটাস শুধু মরুভূমিতেই হয় তাদের জন্য সমবেদনা তো এবার আলোচনা করব কেয়ার ওয়েদার মিডিয়া এবং ওয়াটারিং নিয়ে একটা সুস্থ জিমনোর জন্য প্রয়োজন ছিদ্রযুক্ত ভালো পট এবং ওয়েল রেন্ড মিডিয়া যা পুষ্টিকর দ্বিতীয়ত কথা বলবো জিমনোর ওয়াটারিং নিয়ে জিম্নোক্যাক্টাসকে পানি দেওয়ার জন্য প্রতিদিন নির্দিষ্ট একটি টাইম ঠিক করে নেওয়া দরকার আর গ্রীষ্ম এবং বসন্তকালে নিয়মিত পানি দিতে হবে শীতকালে যেহেতু এটা সুপ্ত অবস্থায় থাকে তাই পরিমিত পানি দেওয়াই ভালো তৃতীয়ত আমরা কথা বলবো ক্যাক্টাসের টেম্পারেচার এবং ওয়েদার নিয়ে ক্যাক্টাস দশ ডিগ্রি সেলসিয়াস কিংবা পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ভালো থাকে জিম্নোক্যাক্টাস সূর্যের সরাসরি আলো পছন্দ করে যদি সম্ভব হয় সেটি দক্ষিণমুখী করে নেবেন আর যদি সম্ভব না হয় তাহলে যেন মিনিমাম ছয় ঘন্টা রোদ লাগে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে ক্যাকটাসের ফুলের জন্য প্রচুর পরিমাণ সূর্যের আলো প্রয়োজন এবং বলে রাখা ভালো ক্যাকটাসের ফুল অনেক উজ্জ্বল হয় ও আচ্ছা ভালো কথা রিপোর্টিং রিপোর্টিংয়ের মৌসুম হলো বসন্তকাল এবার আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন নিয়ে আশা করি এই অংশটা মনোযোগ দিয়ে দেখবেন প্রয়োজনে নোট কিংবা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবার স্ক্রিনে আসা ক্যাকটাসগুলোর নাম আমি উচ্চারণ করে দিব প্রথম যে ক্যাকটাসটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জিম্ন ক্যালিসিয়াম মিহানোভিচি এই সুন্দর ক্যাক্টাসটির নাম হচ্ছে জিম্নো ক্যালিসিয়াম হোর্ডসটি ক্যাক্টাস আসলে আমার সবচেয়ে প্রিয় ক্যাক্টাস এটার এত সব ভ্যারাইটি যা বলে শেষ করা যাবে না এই ক্যাক্টাসটির নাম হচ্ছে জিম্নো ক্যালিসিয়াম সাজলিনিস এবং এই ক্যাক্টাসটির নাম হচ্ছে জিমনো ক্যালাসিয়াম ফ্লানজি নেক্সট টাইম আমরা জিমনো ক্যালেসিয়াম পুরো ওয়ার্ডটি উচ্চারণ না করে শুধু জিমনো বলবো আশা করি বুঝবেন এই ক্যাক্টাসটির নাম হচ্ছে জিমনো স্প্যাগাজিনি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা নোট করে রাখুন এই সুন্দর ক্যাক্টাসটির নাম হচ্ছে জিমনো স্টেলাটাম সুন্দর ফুলের এই ক্যাকটাসটির নাম হচ্ছে জিম্ন ক্যালেসিয়াম ব্রুচি ভিডিওটিতে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে যেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা নোট করতে পারেন এই যে ক্যাকটাসটি দেখছেন এই ক্যাকটাসটির নাম হচ্ছে জিম্ন ক্যালেসিয়াম স্টানে প্রতিটি ছবিতে আমরা চেষ্টা করেছি ফুল ছাড়া ছবি দেওয়ার যেন আপনারা খুব সহজেই চিনতে পারেন এই ক্যাকটাসটির নাম হচ্ছে জিমনোক্যালেসিয়াম ক্যালেসিয়াম হুসেই এই ক্যাকটাসটা কমন একটা ক্যাকটাস এটা আমাদের দেশের অনেকের কাছেই পাবেন এই ক্যাকটাসটার নাম হচ্ছে জিমনোক্যালেসিয়াম বলডেনিয়াম সাদা ফুলের এই অদ্ভুত সুন্দর ক্যাকটাসটির নাম হচ্ছে জিমনোক্যালেসিয়াম ক্যালেসিয়াম ইউরোপিলেরাম জিম্নো ক্যাক্টাসকে ভালো লাগার অন্যতম কারণ হলো এর ফুলের বৈচিত্র্যতা সব কালারের সব ধরনের ফুলই ধরতে গেলে এই জিমনো মহাজাতির ভিতরে চলে এসেছে এই ক্যাক্টাসটির নাম হচ্ছে জিম্ন ক্যালেসিয়াম ডেনোডেটাম জিম্নোর এমনও ফুল রয়েছে যেগুলো অন্য ক্যাক্টাসের ফুলের সাথে একদম মিলে যায় এই ক্যাক্টাসটির নাম হচ্ছে জিম্নো ক্যালেসিয়াম লিয়ানাম দেখতে এই বড়সড় সড় নাম হচ্ছে জিমনোক্যালেসিয়াম রাগনিসি আসলে সবগুলো ক্যাকটাস চার থেকে পনেরো সেন্টিমিটার হয়ে থাকে এই নাম হচ্ছে জিমনোক্যালেসিয়াম স্টেলাটাম গোলাপি ফুলের এই সুন্দর ক্যাকটাসটির নাম হচ্ছে জিমনোক্যালেসিয়াম মনভিলেই কেউ যদি চায় কেবল জিমনো দিয়েই তার সংগ্রহশালার অর্ধেকটা ভর্তি করে নিতে পারে এত এত সুন্দর প্রজাতি সত্যি প্রশংসার দাবিদের এই ক্যাক্টাসটির নাম হচ্ছে জিম্নো ক্যালেসিয়াম উরুগাইন্স দেখতে বড়সড় এই ক্যাক্টাসটির নাম হচ্ছে জিম্ন ক্যালেসিয়াম কুহেলিনিয়াম আরেকটা কথা এই ক্যাক্টাসগুলো যদি আপনার সংগ্রহে থাকে আপনি চাইলে ট্যাগের ভিতর নামগুলো লিখে রাখতে পারেন এই ক্যাকটাসটার নাম হচ্ছে জিম্ন ক্যালেসিয়াম পুনিলেন্স। ইলেন্স আর সত্যি কথা বলতে কি জিমনোর সত্তর থেকে আশিটি ভ্যারাইটি সবগুলো পরিচয় করে দেওয়া সম্ভব না তবুও যেগুলো কমন আমরা সেগুলো পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি তবে জিম্ন অন্তর্ভুক্ত ভেরিগেটেড জিমনো এবং মুন ক্যাক্টাস নিয়ে আলাদা একটি ভিডিও করার প্ল্যান রয়েছে যেহেতু ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে আশা করি এই ভিডিওটা দেখে কিছুটা হলো জানতে পেরেছেন শিখতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানান আর জিমনো নিয়ে যদি দ্বিতীয় পর্বের প্রয়োজন হয় অন্যান্য প্রজাতিগুলো চেনার জন্য সেটাও আমাদেরকে জানাবেন আপাতত এই দুটি ছবি দেওয়া আছে এই দুটি ছবি দেখে বলতে হবে ক্যাকটাস দুটোর নাম কী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম